এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। ওই ছেলেটার নাম কি বলছিল যেন? সোমরাজ, তাই না? আচ্ছা, তুই সন্দেহ করছিস যে ওই মেয়ে পাচার চক্রের সঙ্গে ও জড়িত, তাই তো? আরো শিমুলপুরে সেই কারণেই গেছিল, কিন্তু আমি থাকার জন্য ওর প্ল্যানটা ভেস্তে যায়। বাবা, ওর দলের সঙ্গে টাকা পয়সা নিয়ে ওরা ঝামেলা শুরু করে, আর বৃন্দাদের কাছে ধরা পড়ে যাবে বলে সোমরাজ শেষ মুহূর্তে ওর প্ল্যানটা চেঞ্জ করে দেয়। দেখ, তোর কথা আমি বিশ্বাস করলেও পুলিশ কেন বিশ্বাস করবে? পুলিশ তো একটা সলিড প্রমাণ চাইবে। সেটা তো আমি বুঝতেই পেরেছি বাবা, আমি এখানকার পুলিশের সাহায্য চেয়েছিলাম, কিন্তু ওখানকার লোকাল পুলিশের সাহায্য করে পুরো প্ল্যানটাই চেঞ্জ করে দেয় আর পুরো কেসটাই উল্টে যায় বাবা। আর পুলিশও বা কী করে বুঝবে ওর আসল চালটা ছিল নিজেকে বাঁচাবার? আমাকে যে করেই হোক প্রমাণ জোগাড় করতেই হবে। কিন্তু সেটা কী করে? দেখ, ওর আসল রূপটা তুই এখন জানতে পেরে গেছিস, সেটা ও জানে, ও তো এখন আরো সতর্ক হয়ে যাবে। বাবা, অন্য একজনের সঙ্গে কথা হয়, শিব। আচ্ছা, হ্যাঁ, আমরা যদি ওকে ধরতে পারি আর যদি মুখ থেকে কথাগুলো বের করতে পারি তাহলে কিছু একটা হতে পারে। ওই ছেলেটার বাড়ি কোথায় আমি জানি, মানে কোন এলাকায় থাকে সেই এলাকাটা আমি চিনি। হ্যাঁ, কিছু একটা করে যদি আমরা ওকে ধরে নিতে পারি তাহলে একটা কাজের কাজ হতে পারে বাবা। কান টানলেই মাথাটা আসবে। কার মাথা? তোর আমার মাথায় কি হলো রে শার্লক? আচ্ছা, তোর মাথা ব্যথা করছে তাই তো? হ্যাঁ, কে বলেছিল তোকে এত দোল খেলতে? কে বলেছিল? কে বলেছিল বল? ও, আমি তো বলেছিলাম, আমি তো জোর করেছিলাম তোকে দোল খেলার জন্য। সো সরি 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 সরি। আরে, আর তার জন্যই তো ঠান্ডা লেগে গেছে বল। এই শার্লক, আমার কাছে না একটা ভালো বাম আছে, আমি দৌড়ে গিয়ে বামটা নিয়ে আসি, তারপর তোর মাথায় লাগিয়ে দেবো আর তোর মাথায় ঠিক হয়ে যাবে। বেবি, প্লিজ চুপ কর না। আরে বা, তুই রাগ করছিস কেন? আমি যেমন তোর ছোটবেলা থেকে বন্ধু, তেমনি তিথির তো তোর ছোটবেলার বন্ধু, ওর কাছে কোনো কিছু গোপন করা উচিত হবে না। গোপন? তুমি জানো ও আমার কাছে অনেক কিছুই গোপন রাখে। ওর একটা গোপন গার্লফ্রেন্ডও আছে, আর যার জন্য সারাক্ষণ পাগলের মতো ঘুরে বেড়ায়, সেটাও আমাকে কিছু বলে না। ভেবলি, সব সময় ইয়ার কি ভালো লাগে না? কিন্তু আমার ভালো লাগে না, তুই সব সময় সবকিছু আমার কাছে লুকিয়ে যাবি, বুঝেছিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ঝগড়া করিস না তোরা। আচ্ছা, তুই কি জানিস যে তোর শার্লক একটা ভালো কাজ পেয়েছে? খুব রহস্যময়, তুই হবি ওর যোগ্য অজিত। কি করবি তো? একটু ভুল হয়ে গেল তোমার, ওটা ওয়াটসন হবে। আরে বাবা, আমি দায়িত্ব নিলাম। বলো বলো বলো, কি কাজ করতে হবে বলো বলো, কাকে ধরে আনতে হবে বলো? বাবা, ওর মতন যদি ওয়াটসন হয় তাহলে ক্রিমিনাল তো আমার নাকের ডগা দিয়ে পালিয়ে যাবে, ওর টিকিটও আমি ছুঁতে পারবো না। ও, খালি আমাকে শুধু অপমান করতে পারিস তাই না? শোন, ফার্স্ট ক্লু, যে ক্রিমিনাল তার মাথায় একটাও চুল নেই। ভাবছিস তো যে আমি কি করে জানলাম? আরে বাবা, চুল থাকলে টিকি হবে কি করে? শোন, আমার কথাই শেষ কথা। মটন আর তার সাথে সাদা ঝুরঝুরে ভাত, কি এটাই হলো সোমরাজের জন্য স্পেশাল মেনু? কি মা, তুমি বলো না, ঠিক আছে না? কিচ্ছু ঝুরঝুরে ঝুরঝুরে না, নরমাল মটন বিরিয়ানি। তোর নরমাল মটন বিরিয়ানি হবে, আর সেটা করবে ভালো বিপি। ভালো বিপি খুব ভালো রান্না করে, আজকে আমার খুব খেতে ইচ্ছে করছে বিরিয়ানি। এই না না, বৃন্দাকে দিয়ে একদম খাটানো হবে না। বৃন্দা, বৃন্দাকে দিয়ে আবার কেন খাটাবি? আমি করছি তো রান্নাটা। আমি কিন্তু অনুর দলে, তোমার রান্নার অপেক্ষা করলে আমাদের আর সবাইকে খেতে হবে না। কাকে কি বলছো? হ্যাঁ, আরে ক্যাটারিং এর অফার গুলো কি এমনি এমনি আসছে নাকি? পার পার ঢুকে যাচ্ছে। আরে আমি আর এখন সেই সব ওরম আতিপাতি রাঁধুনি নয়, এখন আমাকে স্পেশাল শেফ বলছে লোকজন।
বুঝলাম। মানলাম তোমার ক্যাটারিং এর বিজনেস আছে, তাই বলে তুমি কি রান্নাগুলো করো? তোমার রাধুনীরা করে। আমি কিন্তু এবারে বর্দার দলে, একটা দিন বর্দা রান্নাটা করুক না। আচ্ছা বর্দা তো একটু একটু করে রান্নাটা শিখছে। বর্দা তুই কিন্তু মাটন কষা আর সাদা ভাত করিস। একদম ঠিক আছে, যা বলবি তাই হবে। কিন্তু টুকাইটা থাকলে ভালো তো জানিস তো, টুকাইটা থাকলে কি হতো, এই যে ভোট হচ্ছে এই ভোটের মধ্যে টুকাইয়ের ভোটটা আমাদের দিকেই চলে আসতো, আমরা জিতে যেতাম। যাই হোক মা তুমি বলো কি করা উচিত। এই না একদম না, আমাকে এর মধ্যে একদম ফেলবি না, এই তোদের এই ছেলে মানুষই ঝগড়া আমার একদম পোষায় না। আরে বাবা যাকে খাওয়াবি তাকে জিজ্ঞেস কর। আমিও না এটাই ভাবছিলাম। আচ্ছা সোমরাজ দা তুমি বলো, তুমি কার হাতে রান্না খেতে চাও, বর্দা নাকি বর্দি? এরে এবার তো আমাকে কঠিন প্রশ্নের মুখে ফেলে দিলে তোমরা, আমি আমি কার বলি? সত্যি শোক তুমি যতদিন আমাদের বাড়িতে আছো একেবারে আনন্দে ভরিয়ে রেখেছো বাড়িটাকে, তুমি চলে গেলে আমাদের সবার মন খারাপ হয়ে যাবে। সত্যি সোমরাজ দা তোমাকে খুব মিস করব বিশ্বাস করো। আরে তোমরা এরকম ভাবে কেন বলছো, আমি কি আর আসবো না নাকি? যখন মন চাইবে তখনই চলে আসবো। যেভাবে হোক বৃন্দা সোমরাজের চার হাত এক করে দাও, ব্যাস তবে আমার শান্তি। সোমরাজ এত ভালো ছেলে, আমি জানি ও আমার মেয়েকে ভালো রাখবে। এই সোমরাজ বলো না তুমি কি খাবে, রান্না বসাতে হবে তো। সেটা আন্টি বলুক, কারণ এই বাড়ির সব থেকে বড় খুঁটি হলো আমার আন্টি, তাই আন্টি আপনিই বলুন। আচ্ছা বেশ দুটোই হবে, অসুবিধা আছে? আমি তাহলে আরো বাজার করে নিয়ে আসছি। না সোমরাজ আর আপনাকে কিছু আনতে হবে না, আজকে অনুর কথাই থাকবে, আমি মাটন বিরিয়ানি বানাবো আর টুকাইও মাটন বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। অঙ্কুরও মাটন বিরিয়ানি খেতে খুব ভালোবাসে আর আমি বানালে তো কথাই নেই। টুকাই আসছে না কেন, সে কোন সকালে পরীক্ষা দিতে গেছে?